গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব মাত্র 3টি উপকরণ দিয়ে একটি সুন্দর রেসিপি, যেটা ব্রেকফাস্টেও খেতে পারেন, আবার ইভিনিং স্ন্যাক্স হিসেবেও নিতে পারেন। তো ফ্রেন্ডস, এখন তো লকডাউন চলছে, চারিদিকে সব কিছুই বন্ধ, তো ঘরে যা জিনিস আছে সেগুলো দিয়েই আমাদের এখন চলতে হচ্ছে। তাই জন্য আপনাদের জন্য নিয়েছি মাত্র 3টি উপকরণ দিয়েই মিনি মোগলাই রেসিপি। তো চলুন দেখে নিই। মিনি মোগলাইয়ের জন্য আমি এখানে সব কিছু রেডি করে নিয়েছি। নিয়েছি 2 পেঁয়াজ কুচি, 2 কাঁচা লঙ্কা কুচি, 1 কাপ ময়দা, 2 ডিম, আর নিয়েছি আমি বাদাম ক্র্যাশ করে, আর নিয়েছি বিস্কুটের গুঁড়ো। তো আমার এই ঘরে এই 2 জিনিস ছিল, তাই আমি 2 জিনিস অ্যাড করছি। আপনাদের কাছে না থাকলে এই 2 স্কিপ করতে পারেন। তো এবার আমি ময়দাটা রেডি করে নেব। তার জন্য আমি একটা বাটি নিয়েছি, আর তার মধ্যে এই 1 কাপ ময়দা দিয়ে দেব। আর এবার অল্প তেল দিয়ে, প্রায় 1 চামচ মতন আমি তেল ইউজ করেছি, সাদা তেল দিয়ে এটাকে ভালো করে মেখে আমি একটা দো রেডি করে নেব। তো দোটা আমার রেডি হয়ে গেছে। এর উপর আমি একটু সাদা তেল ভালো করে মাখিয়ে নেব ময়দাটার উপর, যাতে ওপরটা ড্রাই না হয়ে যায়, আর একটা ঢাকা চাপা দিয়ে রেস্ট হতে দেব যতক্ষণ আমি ডিমের ব্যাটারটা রেডি করছি। তো ডিমের ব্যাটারটা রেডি করার জন্য আমি একটা কাপ ইউজ করছি, আর এর মধ্যে দিয়ে দেব 2 ডিম, 2 পেঁয়াজ কুচি, 2 কাঁচা লঙ্কা কুচি, 2 চামচ মতন বাদাম ক্র্যাশ করা, 2 থেকে 2.5 চামচ মতন বিস্কুটের গুঁড়ো। তো এইগুলো সব দিয়ে আমি ভালো করে ডিমটাকে ফেটিয়ে নেব। ডিমটা ফেটানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দেব 7 মতো নুন। তো নুনটা দিয়ে কিন্তু ভালো করে ডিমের ব্যাটারটা মিক্স করে নেব। তো মিক্স করে নিলেই কিন্তু ডিমের ব্যাটারটা রেডি মিনি মোগলাইয়ের জন্য। এবার আমি ময়দাটাকে আরেকবার মেখে নেব ভালো করে ওই তেলটা দিয়ে, আর এর থেকে লেচি কেটে নেব। তো ফ্রেন্ডস, এখন লকডাউন চলছে, সবাই একটু খাবার বাঁচিয়েই খাচ্ছে, সেই জন্য এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন। মাত্র 1 কাপ ময়দা দিয়ে কিন্তু 2 জনের ব্রেকফাস্ট রেডি হয়ে যায়, আর যদি ইভিনিং স্ন্যাক্স হিসেবে খান তাহলে কিন্তু 4 জনা খুব ভালো করে এটা খেতে পারে। লেচি কিন্তু রেডি। এবার আমি মোগলাইগুলোকে বানিয়ে নেবো। তার জন্য একটা লেচি নিয়েছি, আর একটু সাদা তেল মাখিয়ে নিয়েছি। এবার এটাকে পাতলা করে একটু বেলে নেব। তো ফ্রেন্ড, যত পাতলা করে বেলতে পারবেন ততই কিন্তু এটা খেতে টেস্টি হবে। তো যতটা পারবেন পাতলা করে বেলার চেষ্টা করবেন। আমি এখানে পাতলা করে লেচিটা বেলে নিয়েছি। এবার আমি এর মধ্যে ডিমের ব্যাটারটা দিয়ে দেবো, আর চারিদিক দিয়ে মুড়ে দেবো, যাতে ডিমের ব্যাটারটা বাইরে না বেরিয়ে আসে। তো তার জন্য দেখুন, একটা সাইডে প্রথমে এইভাবে দিয়ে চেপে চেপে দিচ্ছি, তারপর আর একটা সাইড এর ওপর দিয়ে দিয়ে ভালো করে চারিদিক দিয়ে চেপে চেপে দেবো, তারপর সামনের দিকটা নিয়ে এরকম মাঝখানে চেপে দেবো, আর লাস্টে পেছনের দিকটা নিয়ে সামনের দিকে এইভাবে সিল করে দেবো। তো তাহলে কিন্তু মিনি মোগলাইটা বানানো রেডি। এবার আমি এটাকে ফ্রাই করে নেব। তার জন্য কড়াইতে সাদা তেল গরম হতে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব মিনি মোগলাইটা। তো লো ফ্লেমে কিন্তু আমি এটাকে গোল্ডেন ব্রাউন করে ফ্রাই করব। প্রথমে একটা সাইড ফ্রাই করব, তারপরে অন্য সাইডটা ফ্রাই করব। তার জন্য দেখুন, একটা সাইড ফ্রাই করে নিয়েছি, তারপরে আর একটা সাইড ফ্রাই হতে দিয়েছি। তো এর সাথে আমি আর একটা মিনি মোগলাই দিয়ে দিয়েছি ফ্রাই করার জন্য। এই মিনি মোগলাইগুলো কিন্তু খেতে খুবই টেস্টি হয়, বাচ্চা থেকে বড় সবাই কিন্তু এটা খেতে পারে। তো অল্প খরচে কিন্তু খুব সহজেই মিনি মোগলাইটা রেডি হয়ে যায়, বাড়িতে ট্রাই করেই দেখতে পারেন। তো এটা গোল্ডেন ব্রাউন করে ফ্রাই করা হয়ে গেছে, এইভাবেই আমি সবগুলোকে ফ্রাই করে নেব। তো আমার সবকটা ফ্রাই করা হয়ে গেছে, এবার আমি প্লেটে তুলে নেব আর সার্ভ করব। তো দেখুন, আমি এখানে সার্ভ করে দিয়েছি। তো ফ্রেন্ডস, এটার সস আর স্যালাডের সাথে আপনারা সার্ভ করতে পারেন। তো দেখুন, এটা কি সুন্দর ক্রিস্পি হয়েছে। তো দেখতে যতটা ভালো, খেতেও কিন্তু ততটাই টেস্টি। তো আপনারা কিন্তু এটা ট্রাই করে দেখতে পারেন। তো ফ্রেন্ডস, আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার এই ভিডিওটাতে একটা লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনে অবশ্যই ক্লিক করবেন, যাতে আমার এরকম নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। সো এখনকার মতন বাই বাই।